হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য থার্ড ডে অফ টেক নিউজ। সো আজকে আমি তিন নাম্বার টেক নিউজ শুরু করব। সো আমার সাথে থাকুন পুরো নিউজ জুড়ে। প্রথম নিউজটি যেটি আসছে সেটি হচ্ছে অ্যাপিকটা অ্যাওয়ার্ড নিয়ে। অ্যাপিকটা অ্যাওয়ার্ড হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অ্যাওয়ার্ড দেওয়া হয় যেগুলো সাধারণত টেকনিক্যাল বিষয়ে হয়। এখানে প্রথম যে নিউজটি হচ্ছে সেটি হচ্ছে 17তম যে অ্যাপিকটা অ্যাওয়ার্ড আছে সেটি 10 মিনিট স্কুল পেয়েছে বা ই লার্নিং এর কাছ থেকে। আপনারা জানেন যে 10 মিনিট স্কুল হচ্ছে একটি ই লার্নিং প্ল্যাটফর্ম যেখানে ফেসবুক, ইউটিউব কিংবা যে ধরনের সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদের দেশের স্টুডেন্টদের শিক্ষা দেওয়া হয়। অর্থাৎ সাধারণত 9, 10, 11, 12 বা কলেজের স্টুডেন্টদের জন্য। এছাড়া কিছু আউট নলেজ যেমন ফটোগ্রাফি সম্পর্কে শেখানো হয় 10 মিনিট স্কুলে। তো এই জন্য ই লার্নিং এর ক্ষেত্রে 10 মিনিট স্কুল পেয়েছে অ্যাপিকটা অ্যাওয়ার্ড। আর এগুলো শুনে সত্যি ভালো লাগে যে আমাদের দেশের এত উন্নতি হচ্ছে ই লার্নিং এর ব্যাপারে। শুধু দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের দেশ একটি অ্যাওয়ার্ড পেয়েছে 10 মিনিট স্কুল, সেটি সত্যিই গর্বের বিষয়। সেকেন্ড যে আপডেট রয়েছে সেটি হচ্ছে এমার্জেন্সি কল নিয়ে। আপনারা জানেন যে ইউএসএ বা যে অন্যান্য কান্ট্রিগুলো আছে সেগুলোতে একটি এমার্জেন্সি নাম্বার থাকে, যে এমার্জেন্সি নাম্বারে কল করলে পুলিশ অ্যাম্বুলেন্স এছাড়াও যে ফায়ার সার্ভিসের সুবিধাগুলো পাওয়া যায়। তো বাংলাদেশেও এই দুই একদিন আগে এই সার্ভিসটি চালু হয়েছে, সেটি হচ্ছে 999 নাম্বার। বাংলাদেশের যত আপনি যদি কোনো দুর্ঘটনায় পড়েন তাহলে পুলিশের হেল্প কিংবা অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের হেল্পের জন্য আপনারা একটি টোল ফ্রি নাম্বার ইউজ করতে পারবেন, সেটি হচ্ছে 999। সেই নাম্বারে কল করে সরাসরি আপনারা এই সাহায্যগুলো চাইতে পারবেন। এজন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, অর্থাৎ এজন্য আপনার কোনো ফি কাটা হবে না। নেক্সট আপডেট ইজ ফ্রম শাওমি। শাওমির মিনিস্ট্রির একটি ফটো লিক হয়ে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে তাদের ব্যাকসাইডটা একদম হুবহু আইফোন 10 এর ডুয়েল রিয়ার ক্যামেরার মতো, যেখানে শাওমি হয়তো ব্যবহার করবে দুটো রিয়ার ক্যামেরা, একদম হুবহু আইফোনের মতো একদম ডান লেফট কর্নারে বসানো হয়েছে ভার্টিক্যাল লেন্থে। পরের আপডেটটিও বরাবরের মতো শাওমির কাছ থেকে আসছে। শাওমি একটি নতুন ইয়ারবাডস লঞ্চ করতে যাচ্ছে, সেটি পুরোপুরি নয়েজ ক্যান্সেলেশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি নয়েজ ক্যান্সেলেশনের একটি ইয়ারবাডস যার প্রাইস হচ্ছে $45। নিচে বলে আপনারা সেটি কিনতে পারেন, হয়তো কিছুদিনের মধ্যে বাংলাদেশে পাওয়া যাবে। দ্য নেক্সট আপডেট ইজ ফ্রম সিনাপটিক্স। সিনাপটিক হচ্ছে এমন একটি সংস্থা যারা কিনা বায়োমেট্রিক ভেরিফিকেশনের কাজগুলো করে থাকে, যেমন ফিঙ্গারপ্রিন্ট কিংবা আইরিস স্ক্যানার কিংবা বায়োমেট্রিক ভাবে যতগুলো ভেরিফিকেশন করা যায় সেই উদ্ভাবনী বিষয় নিয়ে তারা গবেষণা করে। এবং লাস্ট যে আপডেটটি হচ্ছে সিনাপটিক্স এর পক্ষ থেকে, সিনাপটিক্স আবিষ্কার করেছে ডিসপ্লের উপর থেকে যে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা যাবে সেই টেকনোলজি। এর পিছনে স্যামসাংও কাজ করছে, এলজিও কাজ করছে। সো সর্বপ্রথম যে যারা রিভিল করলো এই বিষয়টি সেটি হচ্ছে সিনাপটিক্স। নেক্সট আপডেট ইজ ফ্রম হুয়াওয়ে। হুয়াওয়ে তাদের নেক্সট যে ফোনটি আসছে সেটি তারা ডুয়েল ক্যামেরা ইউজ করতে যাচ্ছে, যেটির একটি ফটো লিক হয়ে এসেছে ইন্টারনেটে। সো এই ডুয়েল ক্যামেরার প্রতিযোগিতায় হুয়াওয়ে শেষ পর্যন্ত যোগ দিল। আপনারা জানেন যে হুয়াওয়ে সবসময় লেট করে যে কোনো আপডেট তারা শুরু করে, প্রথম শুরু করে আইফোন, এরপর বড় বড়ের মতো অন্যান্য ফোনে যায়, এরপর আসে হুয়াওয়ে এর কাছে। হুয়াওয়ে তাদের এই ধারা অব্যাহত রেখেছে এবং শেষ পর্যন্ত তারা সেই ডুয়েল ক্যামেরার সেট আপে এসেছে। নেক্সট আপডেট ইজ ফ্রম নোকিয়া। নোকিয়া 6 এর জন্য অ্যান্ড্রয়েড ওরিও, অ্যান্ড্রয়েড 8 এর একটি বিটা ভার্সন রিলিজ হয়েছে, যেটি যা ইচ্ছা করলে নোকিয়া 6 যারা ইউজ করেন তারা ডাউনলোড করে সেটি সেট আপ করতে পারেন। আর কিছুদিনের মধ্যেই নোকিয়া 5 এর জন্য এই বিটা ভার্সনটি রিলিজ করা হবে অ্যান্ড্রয়েড 8 ওরিওর, এবং ফুল এক মাস পরে এর একটি যে গ্লোবাল ভার্সন সেটি রিলিজ করা হবে নোকিয়ার পক্ষ থেকে। কিছুদিন আগে ওপেনসিগনালের কাছ থেকে জানা গেছে যে বাংলাদেশের 3G কিংবা এর উপরের যে নেটওয়ার্ক টেকনোলজিগুলো রয়েছে তার কভারেজ হচ্ছে 68.2%, অর্থাৎ বাংলাদেশে 68.2% জায়গায় 3G কভারেজ অন্তত রয়েছে। সো এটি সত্যি সত্যি একটি অনেক খুশির সংবাদ যে আমাদের দেশের মতো একটি ক্ষুদ্র আয়ের দেশও এত ভালো কভারেজ দিচ্ছে 3G মতো একটি টেকনোলজির। নেক্সট আপডেট হলো বাংলাদেশের ইন্টারনেটের স্পিড নিয়ে, বিশেষ করে বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের স্পিড নিয়ে। বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কের স্পিড অ্যাভারেজে 4.92 Mbps, সেটি বলেছে স্পিড টেস্ট, অর্থাৎ ওখানে যে স্পিড টেস্ট আছে তারা বলেছে বাংলাদেশে এই স্পিড টেস্ট হচ্ছে 4.92 Mbps গড়ে। কিন্তু এখানে সবচেয়ে খারাপ বিষয়টি হচ্ছে বাংলাদেশের অবস্থান এতে 120তম, অর্থাৎ 122টা কান্ট্রির মধ্যে বাংলাদেশের অবস্থান 120তম এই স্পিডের ব্যাপারে। আমাদের আশেপাশের যে কান্ট্রিগুলো আছে ইন্ডিয়া, তাদের
ইন্ডিয়া যদি ধরি তাহলে ইন্ডিয়ার স্পিড হচ্ছে 8.89 Mbps, অর্থাৎ ইন্ডিয়া এখানে অবস্থানে আছে 109 নম্বরে। এরপর আমাদের পার্শ্ববর্তী দেশ বা ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের কথা বলা যায়, সেখানে ইন্টারনেট স্পিড প্রায় 13 Mbps এবং পাকিস্তান এই স্পিডের তালিকায় আছে 89তম। এবং সবচেয়ে বেশি যে স্পিড পায় মোবাইল নেটওয়ার্কস এ সবচেয়ে হাই স্পিড সেটি হচ্ছে নরওয়েতে, এবং সেই স্পিডটি হচ্ছে 62.99 Mbps অ্যাভারেজে এই স্পিড পাওয়া যায় নরওয়েতে। তো আজকের এই টেক নিউজ এই পর্যন্ত, এই ছিল আজকের টেক নিউজ। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের টেক কথন চ্যানেলে। ধন্যবাদ।